আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মেহরবানিতে সবাই ভালো আছেন কাছের ও দূরে দেশ ও প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা জানবো স্বপ্নে মিউজিয়াম অর্থাৎ জাদুঘর দেখলে কি হয় আমরা অনেকেই হয়তো স্বপ্নে জাদুঘর দেখে থাকি তো এর ব্যাখ্যা কি হবে দর্শক গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে তো সেই জন্য আমার সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখুন দর্শক সফটওয়্যার জাদুঘর দেখলে কি হয় বা মিউজিয়াম দেখলে কি হয় তো এর মূল ব্যাখ্যা আমরা জেনে নিব সংক্ষেপে অল্পতেই তো কোনো ব্যক্তি যদি স্বপ্নে জাদুঘর দেখেন মিউজিয়াম দেখেন জাদুঘর দেখেন তাহলে এমন স্বপ্ন দেখা স্বপ্ন দ্রষ্টা কোনো সমস্যা বা কষ্টে পড়াপতি ইঙ্গিত করে স্বপ্ন মিউজিয়াম দেখা বা জাদুঘর দেখা এটা ভালো নয় স্বপ্নে যদি জাদুঘর কেউ দেখেন তাহলে এটা কোনো সমস্যা বা কষ্টে পড়তে পারেন স্বপ্নদ্রষ্টা তো কাজে এমন স্বপ্ন দেখার পরে স্বপ্নদ্রষ্টার আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত যাতে মনে আল্লাহ পাক সমস্ত প্রকার সমস্যা থেকে কষ্ট থেকে স্বপ্নদ্রষ্টাকে হেফাজত করেন দর্শক সেই সাথে সাথে স্বপ্নে যদি জাদুঘর কেউ দেখেন বা মিউজিয়াম দেখেন তাহলে এটা দেখা কোনো কাজে কোনো কাজে স্বপ্ন দোষটা বাধাগ্রস্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে তার কোনো কাজে তিনি বাধার শিকার হতে কাজেই এমন স্বপ্ন দেখার পরে বাধা যাতে না পরে সে করে তিনি কাজ যে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা প্রদান করা হয়েছে যেমন কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে মিউজিয়ামে তথা জাদুঘরে দেখেন তিনি তার নিজেকে দেখতে পারলেন যে তিনি জাদুঘরের মধ্যে আছেন তাহলে এটা দেখার ব্যাখ্যা হচ্ছে গিয়ে এমন স্বপ্ন দেখার পরে স্বপ্ন দোষটা সামনে যদি কোনো কাজে বাজে হাত দেন তার যে কোনো পরিকল্পনা হাত দেওয়ার আগে কোনো অভিজ্ঞ তার আপন জনদের মধ্যে থেকে কেউ যদি অভিজ্ঞ থাকেন তার পরিবারের মধ্য থেকে তার বড় ভাই তার বাবা মা অভিজ্ঞ যদি কেউ থাকে তাদের সাথে পরামর্শ করে কোনো কাজে হাত দেওয়া উচিত কারণ তিনি হয়তো সামনে যে কোনো কাজে বা পরিকল্পনাতে হাত দেওয়ার ফলে সেখানে তিনি এই বিফলে যেতে পারেন সফল নাও হতে কাজেই অভিজ্ঞ সাথে পরামর্শ করে এরপরে তিনি চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক এরপরে আরো যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে গুরুত্বপূর্ণ আরো একটি ব্যাখ্যা আপনাদের সাথে আমি শেয়ার করছি কোন ব্যক্তি যদি স্বপ্নে তিনি দেখেন যে তিনি জাদুঘর থেকে বের হয়ে যাচ্ছেন অর্থাৎ থেকে বের হতে দেখলেন এমনটা যদি কেউ দেখেন তাহলে এর ব্যাখ্যা গিয়ে যে স্বপ্ন দ্রষ্টা যদি তিনি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে সেই সমস্যা থেকে উদ্ধার পাবেন সমস্যা থেকে বাঁচবার প্রতি ইঙ্গিত করে স্বপ্নদ্রষ্টা তিনি যদি কোনো কষ্টে থাকেন কোনো দুঃখে থাকেন তাহলে সেই কষ্ট দুঃখ থেকে পরিত্রাণ লাভ হওয়ার প্রতি ইঙ্গিত করে আর সেই সাথে সাথে গুরুত্বপূর্ণ আরো যে ব্যাখ্যা সেটি হলো যে স্বপ্ন দ্রষ্টা তিনি হয়তো শত্রু কোনো ষড়যন্ত্র থেকে বা শত্রু কোনো ধোকা থেকে বাঁচতে পারেন বাঁচার প্রতি ইঙ্গিত করে দর্শক সবটাই জাদুঘর থেকে মিউজিয়াম থেকে বের হতে দেখা তো দর্শক আমরা অনেকেই হয়তো সবটে মিউজিয়াম দেখি জাদুঘর দেখি তো এই নিয়ে এগুলো ছিল কিছু স্বপ্নের ব্যাখ্যা আশা করে আপনারা এত লোক দেখে উপকৃত হয়েছেন কিছুটা হলেও জানতে পারছেন যদি মনে করেন একটি উপকারের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি অবশ্যই এই ভিডিও একটি লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আর নিত্য নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ